আজি সকালটা বেশ, আজি সকালটা বেশ, ইচ্ছে পাখি মিলছে ডানা। আজি সকালটা বেশ, আজি সকালটা বেশ, তবু সকালটা বেশ, আজি সকালটা বেশ, আজি সকালটা বেশ। এই ওঠো, শুনছো? কি মুশকিল, ওঠো না। এই মৈনাক, আমাকে ভালো লাগছে?
শাড়িটা তুমি কোথায় পেলে? এসব কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না। বড্ড দেরি হয়ে গেল, আমাকে এক্ষুনি অফিসে বেরোতে হবে। আমি একটু আসছি। গুড মর্নিং মৈনকদা। ভেরি গুড মর্নিং। কি ব্যাপার, আজ জিমে দেখলাম না? কাল লেট নাইট পার্টি ফার্টি কিছু ছিল নাকি? না না, সেরকম কিছু নয়। এই ঘুম ভাঙতে একটু দেরি হলো। ভাই অয়েন, ভেরি সরি, আমি একটু টয়লেটে যাব, পরে তোমার সাথে কথা হবে। হ্যাঁ, কি এটা? এই জিনিসগুলো একটু বাজার। স্টপ ইট! বাজারে আমি চাই না। ভালোই হলো, আমি বরং রবিনকে এই সময় একটা মিস কল মারি। বলছিলাম, ফ্রিজে যা আছে তাই দিয়ে না হয়। তুমি বরং একটু বসো, আমি একটু চা বানিয়ে আনি। শুনুন, শুনুন, এর মধ্যেই তুমি থেকে আপনি? আজ আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে বেরোতে হবে। ক্যান্সেল করে দাও, পারবে না আমার জন্য? কাল রাতে তুমি আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিলে। তুমি এও বলেছিলে যে পারলে তুমি আমার জন্য একটা তাজমহলও নাকি বানিয়ে দিতে পারো। আর রাত শেষ হতেই কাল নেশার খেয়ালে। ও, তাহলে কাল নেশার খেয়ালে তুমি যা বলেছিলে সব মিথ্যে? না, মানে তুমি কিন্তু আরো অনেক কিছু বলেছিলে মৈনাক। কি বলেছি? তুমি বলোনি,
কাল রাত্রে তুমি আমার কাছ থেকে যা যা পেয়েছো তা নাকি তুমি তোমার চার বছরের বিবাহিত জীবনে তোমার স্ত্রীর কাছ থেকে পাওনি? তুমি তো এও বলেছো যে কি একটা কারণে নাকি তোমার স্ত্রীর সাথে তোমার মনোমালিন্য হওয়াতে তিনি এখন বাপের বাড়ি আছেন তোমার দু বছরের মেয়েকে নিয়ে। ডিসগাস্টিং। খারাপ তোমার লাগতেই পারে মইনাক, কিন্তু তুমি বলো আমি কি কিছু ভুল বললাম? তুমি বলো মইনাক। আসলে কাল পার্টিতে ফুল ড্রাঙ্ক হয়ে একটা কল গার্লকে নিজের ফাঁকা ফ্ল্যাটে এনে তুললে। না, ওই পরিতোষদাই তো তোমার সঙ্গে। ও, তার মানে তো দেখছি তোমার সবই মনে আছে। শুধুমাত্র আমাকে দেওয়া কথাগুলোই তোমার মনে নেই। বাহ। সরি, বাই দা বাই, তোমার পেমেন্টটা। মইনাক, কাল রাতটা তো আমি তোমাকে দিয়েছি, দিইনি বলো? দিয়েছি তো। আজকে সকালটা তুমি আমাকে দাও না মইনাক। হোয়াট ননসেন্স মইনাক, প্লিজ। ইম্পসিবল। আমার একটা সামাজিক সম্মান আছে, আমি বিবাহিত, আমার স্ত্রী, আমার সন্তান। ও, রিয়েলি? স্ত্রী, সন্তান, সামাজিক সম্মান, তাই না? আচ্ছা মইনাক, কাল রাতে এরা সব কোথায় ছিল বলো তো? ও শিট, বললাম তো কাল রাতে ড্রাঙ্ক অবস্থায় আমার ভুল হয়ে গেছে, এন্ড ইট ইজ মাই ফার্স্ট টাইম। আচ্ছা মইনাক, তোমার স্ত্রী যদি এই একই ভুল করতো তাহলে তুমি মেনে নিতে ফর দ্য ফার্স্ট টাইম? হাউ ডিয়ার ইউ, একটা বাজারি মেয়ে। এই চরটা তোমাকে আমার হয়ে তোমার বউ ফিরিয়ে দেবে যখন জানবে তুমি তারই বিছানায় একজন কল গার্লকে নিয়ে রাত কাটিয়েছো। আর সামাজিক সম্মান, ওটা তো আমি চাইলে এক্ষুনি নষ্ট করতে পারি। মাল্টি ন্যাশনাল কোম্পানির MD মিস্টার মইনাক চ্যাটার্জি। সরি, আই এম সরি। আমি তোমার সব কাজ করে দেবো, সব। তোমার তোমার জামা কাপড় কেচে দেবো, তোমার জন্য ভালো ভালো রান্না করব। তার পরিবর্তে মইনাক আমাকে একটা সকাল দেবে, প্লিজ। মইনা, হ্যাঁ বলুন। শিবতোষের ছেলে মইনাক, মানে আমাদের বুড়ো তো। হ্যাঁ, কিন্তু আমাদের চিনতে পারছিস না? আরে রায়গঞ্জের। ও মাই গড, কাকু রাঙা কাকিমা, তোমরা যাক, কত দিন পর বলো তো। চিনতে পেরেছিস তাহলে? কিন্তু তোমরা, আরে বুড়ো বুড়িকে কি এখানেই দাঁড় করিয়ে রাখবি? হ্যাঁ না, ভেতরে এসো, চল চল। এসো এসো, বসো। তা বুড়ো কেমন আছিস বল? বুড়ো? তা তোমরা রায়গঞ্জ থেকে কলকাতা কি করতে? হ্যাঁ রে, হঠাৎই বলতে পারিস, তোর কাকিমা বেশ কিছুদিন ধরে নার্ভের সমস্যায় ভুগছে। হ্যাঁ, তাই আমার ছোট মেয়ে টিনা, ও এখানে একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিল, আর সেই কারণেই কলকাতায় আসা। টিনাকে তো তুই চিনিস? হ্যাঁ হ্যাঁ, ও তো আগে আমাদের এই পাড়াতেই থাকতো। ও গত বছর নিউ আলিপুরে ফ্ল্যাট কিনে ওখানেই শিফট হয়েছে। তোমরা আমার ফ্ল্যাট চিনলে কি করে? আর বলিস না,
তোর কাকিমা কলকাতায় আসার পর থেকে শুধুমাত্র বুড়োকে একবার দেখবো, বুড়োকে একবার দেখবো বলে পাগল করে মারছে। তাই টিনা ওর গাড়ি আর ড্রাইভার দিয়ে তোর ফ্ল্যাটে আমাদেরকে পাঠিয়ে দিল। তা তোমরা সব ভালো আছো তো? আর ভালো, বুড়ো বয়সে যেমন থাকে আর কি। তোর মা তো কত আগেই চলে গেল, ওর সাথেই আমার যত বন্ধুত্ব, কি যে ভালো কাটত দিনগুলো। আর তুই, ও মা, দেখেছ বৌমার কথাই বলতে ভুলে গেছি। ইস, বাহ, ভারী মিষ্টি মুখখানা তো, একেবারে লক্ষ্মীমন্ত। আরে থাক 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 থাক, এখনকার ছেলেমেয়েরা তো এসব তুলেই দিয়েছে। সুখে থাকো মা, স্বামী সন্তান সবাইকে নিয়ে সুখে থাকো। বাহ, খুব সুন্দর চা করেছো বৌমা। তোমার নাম কি বৌমা? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। বাহ, ভারী মিষ্টি নাম। কিন্তু আরেকজনকে তো দেখছি না। আরে আমার দিদি ভাই, তোর মেয়ে রে, ওই মামার বাড়িতে আছে। যা, দেখেছো এমন দিনে এলাম, দেখাই হলো না। কত বড় হলো মেয়ে? এই তো 2 বছর 3 মাস। বুড়ো, আজ উঠি রে, টিনার গাড়ি নিয়ে এসেছি, ও যা আবার ব্যস্ত। আপনারা কিন্তু সব খেয়ে যাবেন, আমি রান্না করছি। আজ নয় বৌমা, অন্য কোনো দিন। আমাদের টিনার বাড়ি পৌঁছেই আবার শিয়ালদা রওনা হতে হবে, বিকেল 4টের সময় রায়গঞ্জের ট্রেন আছে। তা বুড়ো, একবার সময় করে বৌমাকে আর মেয়েকে নিয়ে রায়গঞ্জে আসিস। হ্যাঁ, খুব ভালো লাগলো। বুড়ো তোমাকে অনেক ভাগ্য করে পেয়েছে, তুমি একদিন বুড়োর সাথে আমাদের ওখানে এসো, কেমন? যাবো। আজ আসি? আসো, চলো। বাহ, ভারী মিষ্টি মুখখানা তো, একেবারে লক্ষ্মীমন্ত। বুড়ো তোমাকে অনেক ভাগ্য করে পেয়েছে। তুমি এখানে কেন? কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি ওপেন বালকনিতে, ওনাদের কাছে কি বাড়ির বউ সাজতে চাইছো? আমি তো পাগল হয়ে যাব। থাকিস, ওনারা প্রিয়াঙ্কাকে আগে দেখেনি। সরি। সরি, হোয়াট ইউ ওয়ান্ট? হ্যাঁ, তুমি কি চাও? মৈনাক, তোমার কাকা কাকিমা কিন্তু খুব ভালো মানুষ, প্লিজ রাগ করো না, অনেক বেলা হয়ে গেল, আমি যা হোক কিছু চাপিয়ে দিই। তোমার এখন একটাই কাজ, তুমি তোমার পেমেন্ট নাও আর বিদায় হও। সন্ধে নামলেই আমি চলে যাব, প্লিজ, আমি রান্না করি না মৈনাক। আচ্ছা, প্রিয়াঙ্কা রান্না করলে কি তুমি খেতে না? প্রিয়াঙ্কার সাথে তুলনা করছো? সত্যি অনেক তফাত, তাই না প্রিয়াঙ্কার সঙ্গে আমার? তোমার যেটা নেই সেটা তুমি ভালো করেই জানো। জানি জানি তো, তোমাদের মতো পুরুষদের দেওয়া একটা তকমা, সতীত্ব। আচ্ছা আচ্ছা মৈনাক, এটা তোমার আছে? ও, তোমাদের তো আবার এসব থাকতে নেই। অনেক নাটক হয়েছে, তুমি তোমার এই পেমেন্টটা নাও। ইচ্ছে থাকলো উপায় নেই ভাঞ্জলি, আমার সমাজ
আমাকে ছেড়ে দেবে না পাঞ্চালি? আর সেই কলঙ্ক আমার স্ত্রী আমার সন্তানকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমার কিছু করার নেই পাঞ্চালি, সরি ময়নাক, আমার জন্য তোমার পুরো দিনটাই নষ্ট হয়ে গেল, চলি। হ্যাঁ একটা সকালের বউ সাজতে গিয়ে তোমার বউয়ের শাড়ি গয়না এমনকি সিঁদুরটা পর্যন্ত অপবিত্র করে দিয়েছি ময়নাক। শাড়ি জামা আমি সব কেচে দিয়েছি, শুধু সিঁদুরটা একটু পাল্টে নিও। ও হ্যাঁ, আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। কেন? আমার হাতের আংটিটা ফেলে এসেছি। ও ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। হ্যালো হ্যালো হ্যালো, কার ফোন ছিল? আমার আংটিটা। কি হলো, তুমি বললে না তো কার ফোন ছিল? ভয় নেই ময়নাক, তোমার বউয়ের ফোন ছিল সম্ভবত। তবে তুমি চিন্তা করো না, আমি কোনো কথা বলিনি। হ্যালো। আরে হ্যাঁ, পাঞ্জালি বলছি, কিন্তু আমার আজকে আসতে তো একটু দেরি হবে, এই ধরো না 9:10 বাজবে। ওকে তাহলে আমি আসছি। হ্যাঁ ওকে, সি ইউ। চলি ময়নাক, আবার কখনো আমাকে মনে পড়লে ফোন করো। ওকে গুড নাইট।